तुई जखन अभिनय करते पारिस सेओ तो ना पारार कथा ना ताई ना बा 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 तोमरा सबई देखि एकि ताले कथा बोलतेछो बंधुर बाड़ीते बंधु गेले बुइनेर असुविधा हय आमी छोटो भाई होया एइसब कथा कोन लागतेछे बोझो ना तुमी আর জানো তোমারে না দেহি বাড়ির উপরে শরীর কত সাহস আমার বলে সুলতানে সিরা লাইবো কইলজা তত্ত বড় দম কইলজাটা বাইর করে সুমু দেখাইলা মুসারি আপনি তো জানেন যে মলি হীরার সাথেই কাজ করে কিন্তু মলি এখন থেকে আমার সাথেই কাজ করছে কি কাণ্ড ঘটাইলা তুমি এটা হ্যাঁ পরিচালক অ্যাকশন কইলা তুমি এত সুন্দর করে অ্যাক্টিং করলা কবে দেখছো এত সুন্দর অ্যাক্টিং তোমার মার অভিনয় দেখবা অভিনয় কারে কয় কর্ত প্রকার কি কি তোর খেয়ে তোর মরে আকবরের জন্য কাজ করতো ভারী ব্যাধ তো মেটা মানুষকে বিশ্বাস করাটাই এখন দায় হয়ে গেছে রে বন্ধুবি আর এইদিকে আমার মা ধরনি কি করছে জানিস কি করেছে তোমার প্রেমিক সুমনা নয়ের সিনেমাতে গিয়ে অভিনয় করে আসছে খালাম্মা অভিনয় করেছে কয়লা সিনেমাতে আরে সে তো অভিনয় করার জন্য পাগল হয়ে গিয়েছিল পেরেছে অভিনয় করতে হ্যাঁ হ্যাঁ সেইটা আবার ষোলো আনাই আছে কিন্তু অবাক করা বিষয় কি জানিস শিলা এই মহিলা কেমনে যে আবার ভালো অভিনয় করে ফেলাইলো ভালো তো আচ্ছা ওই রাব্বি সাহেবের খবর কি এইটা আরেক সিরিয়া এইটার সাথে আমার সংসার মাংস হবে না ভাবতেছি এবার সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দিব তোর যদি সংসার করতে ইচ্ছা করে রাব্বিরে গিয়ে বিয়ে কর যা কি বলিস তুই এগুলা রাখি পরে কথা বলবো এক লোক ফোন করেছিল তোর ওয়াইফের নাকি আগে বিয়ে হয়েছিল ও কোন ছবিতে কাজ করছে সেই ছবির হিরো নাকি তার আগের স্বামী মা মানুষের কথাই যদি বিশ্বাস করো তাহলে আর আমাকে জিজ্ঞেস করছো না আমি তো বিশ্বাস করিনি তোর কাছ থেকে সত্যটা জানতে চাচ্ছি হ্যাঁ তোমাকে তো বলেছি একটা সত্য এবং সেই সত্যটাই যদি বিশ্বাস করো তাহলে মানুষের ফোন পেয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই কি সেই সত্য তোমার ছেলের বউ একজন নায়িকা এটাই তো হয়েছে আমাদের সংসারের বড় কাল বাংলাদেশে এত মেয়ে থাকতে তুই একটা নায়িকার প্রেমে পড়লি আর নায়িকারও তো মানুষ তারাও তো সংসার করতে পারে তুই শুধু এইটুকু বিশ্বাস করো দেখবি আস্তে আস্তে অন্যান্য মানুষও বিশ্বাস করতে শুরু করবে আমার বিশ্বাস নড়ে গেছে আর আমার বিশ্বাস এখনো নড়েনি এখনো আছে মহিষের মতো ঘুমায়ও না হনো না কি কই হনো না এই যে এরপরে দিয়া হে প্রতিবেশী মহিলারে আর খুঁজা পায় না ভিডিও আহে না ফোনও ধরে না এরপরে যাইয়া আমি কইলাম যে পাটটা আমি করতে চাই ধরো কি কইল রাজি হয়ে গেল রাজি হয়ে গেল ও তো সহজে কি রাজি হয় আমি যাইয়া একরে বিশ্বাস লাগাইয়া মন্দির দিয়া সাহস জুগাইলাম আমি বললাম যে আমি পারবো এরাও বললো পারবেন তো আমি বললাম পারবো এরা বললো ঠিক তো সাহস পাইবেন তো আমি বললাম পারবো তারপরে এই অভিনয়টা কইরে ফেললাম এই ঘুমাওকে হলো না কে হলো তারপরে অভিনয়টা শুরু করলাম হ্যাঁ যাই দেখলাম কি অভিনয়টা অতি সহজ একটা কাজ খুবই সহজ এটারে মাইনছে খামাকা কঠিন করে ফেলায় মাইনছে খালি ভয় পায় হু দেয় কই আমি তো গেলাম খারাইলাম কতগুলান কথা কইলাম আর পাট্টা গায়ে ফেললাম অভিনয় হয়ে গেল মাইনছে তো ডরায় কে হ্যাঁ এ হনো না কি কই এ হনো না ঘুমাই দে না আর ঘুমাই বা তুমি কি মরণের ঘুম ঘুমায়ো একবারে কালকে শুনো না না শুধাও কাই কইতে পারবে না হনো এই যে অভিনয় কারে কয় হ্যাঁ অভিনয় কি আমরা এই যে তুমি আমি যে গুলো কই সা হ আগে গল্পটা শুনিয়া লই এই যে তুমি আর আমি যে সব কথা কই এই যে ধরো যে একজন চিন্তাই করলো এটা কি আমগো বাস্তবে হয় না হেটাও তো অভিনয় দেখায় তো এটা পারুম না কে এই যে ধরো অভিনয় যে দেখায় একজন মানুষ মরে গেছে কান্দন লাগবো
তো কি তোমার আমার আত্মীয়-স্বজন মরলে আমরা কান্দুম না? আমরা কান্দো লাগবো না? হ্যাঁ আমরা তো অভিনয় দিলে এটা পারুম না কে? পারো? হ্যাঁ পারুম তো। হ্যাঁ তুমি পারছো। হ্যাঁ মানছে তো ডরাই কেউ। হ্যাঁ ওটু ঘুমাইতে দাও। এই কইলাম না যে মরলে পরে একবার ঘুমাইবা। এখন আমার কথা শুনন লাগবো। আমি যদি আগে বুঝতাম যে অভিনয়টা এত সহজ জিনিস তাহলে তো আমি অনেক আগে আগে ঢাকা শহরে চলে আসতাম। হীরার লগে লগে যাইয়া এতদিনে কত বড় স্টার হয়ে যাইতাম। তোমার আমার একটা হেলিকপ্টার থাকতো। হ্যাঁ হ্যাঁ হেলিকপ্টার হেলিকপ্টার থাকতো। হেলিকপ্টার চালাইতো কে? কত টাকা পয়সা হইতো আমার তো মনে। আমি হীরার চেয়ে অনেক বড় স্টার হইতাম। আমি বাসায় গেলাম। তোমার আটকা রাখছে কে? এই তোর নায়িকা না কোনো জিনিস পাইয়ে গেলে সেটা দাম দিতে জানিস না। আর তোমরা নায়করা কোনো জিনিস পাইলে সেটা ধরে রাখতে পারো না। ধরে রাখতে চাইলে এখন তোর বাসায় আছি, তাহলে তো কপি চলে যেতাম। আর আসিস বলে তুই এটার দাম বুঝতেছিস না। কবে যে বুঝবি আল্লাহ জানে। যাক তোর সাথে আমার তিতা আল্লাহ করতে ভালো লাগতেছে না। যেদিন তুই ভালোবাসার মূল্য বুঝবি সেদিন আমার ডাক। আমি গেলাম। তাহলে বন্ধু ঢাকায় চলে যাইতেছ? ঠিক করছো। শোনো ভাবিরে ঢাকায় নিয়ে যাও, একটা ভালো ডাক্তার দেখাও। তোমার ভাবিরে একটা ভালো ডাক্তার দেখাইতে হবে, ঠিকই বলছো। বন্ধু ইকবাল তুমি আমার বন্ধু। হ্যাঁ সারা জীবন তোমার বন্ধু হিসেবে দেখতে চাই। তুমি অন্য কোনো সম্পর্কের কথা ভাবিব না। কথাটা কি তুমি বুঝতে পারছো? এটা কি কইলা? এত শক্ত করে কইলে কে বুঝবো? কাও খোলাসা কইলে কাও কি কইবার চাও? আমার বোন আসমা, তার তো বিবাহ হয়েছিল। যে কোনো কারণেই হোক তার সংসারটা ঠিকই নেই। সে আমার বোন, আমার কাছেই থাকে, আমার বাড়িতেই থাকে। তোমার অন্যরকম দৃষ্টি তার বিব্রত করে। আমি চাই তুমি তার বোন হিসাবেই দেখো। কিন্তু বন্ধু আসমার জীবনটাকে নিয়ে কি তোমরা ভাববা না? এই বিষয়ে আমি আসলে দ্বিতীয়বার আর কোনো কথা বলতে চাই না। আমি ঢাকায় চলে যাচ্ছি। ঢাকায় বসে যেতে আমি আসমার কোনো উৎকণ্ঠার ফোন না পাই, এটাই বন্ধু হিসেবে তোমার কাছে আমার শেষ অনুরোধ। আব্বা তুমি এটা কি বললা? আব্বা আমি সিএনজি তুলবো? আমি তোমার বউ গাড়িতে করে শুটিং এ যাবে আর আমি সিএনজি তে করে যাবো বাইরে? না তোমার কিছু করতেই বলো, আমি কে বানাই লইতেছি। হয়েছে হয়েছে, তুমি সাবধানে থাকবে বাবু, ঠিক আছে? আর খবর নিও। আমার লেগে চিন্তা করিস না, আমি ভালোই থাকবো। তুই কিন্তু শুন, ওই ঢাকায় গিয়াই ভালো একটা ডাক্তার দেখাবি। হ্যাঁ আর ডাক্তার কি কয় না কয় সব আমারে ফোন করে জানাবি, মনে থাকবো? আচ্ছা জানা মনে মনে থাকবো, ফোন করুন না। তুমি শুনো একটু নামাজ পড়া, আমার লাগে আর তোমার ভাইজানের লাগে দোয়া করো। লোকটার কাজ কাম ভালো হয়েছে না, দোয়া তো সবসময় করি রে ভাইজান। ভাবি ভাবি তাড়াতাড়ি আও, ভাইজানে চিল্লাইতে আছে। আটকায় ঘুমায়ো।
আম্বিয়াবু আপনি আমার বউরে গিয়া কি কইছেন? আপনারা তো আমি কয়ে গেছিলাম না, আপনার খেতের মধ্যে আমার গরু ঢুকবো না। এখন গরু একটা অবলা প্রাণী, ঢুইকা পড়ছে, তাই কয়ে আপনি আমার বাড়িতে উঠানে গিয়া যা ইচ্ছা তাই, যা মুখে আসে তাই আমার বউরে বলে আসবেন, এটা আপনি ঠিক করছেন? আল্লাহ আল্লাহ গো, কত বড় মিস কথা! আমি দিয়ে আরো কত সুন্দর করে কয়ে আইলাম, ময়না লো তগু গরুডা আমরার বাগানে ঢুকা পড়ছে, যত্ন করে বাইন্দা থুইছি, গরুডা লয়ে আইস। হে আরো আমার কয় কি গরুর দোষ কি, বুঝে নাই ঢুকা পড়ছে, বোমা প্রাণী, হেরে কি আমি শিখাই দিছি? চিন্তা করে দেখো কত বড় বেদ্দপ মেয়ে ছেলে। আমি কই কি সামসু মিয়া, তুমি তোমার এই বউটারে তালাক দাও, বাচ্চা কাচ্চাও তয় না, বানজা মেয়ে লোক, এরে তালাক দিয়া সুন্দর দিকে একটা বিয়া করো। তোর টাকা পয়সা জমানো আছে না শিলা? সিনেমায় কাজ করে তুমি কোটি কোটি টাকা কামাইনি, সেটা তো জানি, কিন্তু নায়ক নায়িকাদের তো একটা বড় অ্যামাউন্টের ব্যাকআপ রাখতে হয়, তাই না? সেভিংস রাখতে হয়। এখন যদি তোর কাছে টাকা পয়সা না থাকে, সে ব্যাকআপটা না থাকে, তুই তো ভারী বিপদে পড়ে যাবি। জমানো যা আছে সেটা দিয়ে বোধ হয় বছরখানে কাটানো যাবে, কিন্তু নতুন ছবি হাতে না পাইলে তো মুশকিল, খুবই মুশকিল। নতুন ছবি? কিন্তু নতুন ছবির জন্য তুই যদি এখন অন্যদের কাছে মুভ করিস, সেটা তোর বাজারের ইমেজের জন্য ভালো হবে না শিলা। শিলা রে, তোর কাছে কোনো আইডিয়া আছে? ধর মানে এমন কিছু একটা বল, মানে এমন একটা আইডিয়া দে যাতে আমি বাজারে একটা আলোচনায় থাকতে পারি, বল। ধর পজিটিভ নেগেটিভ যেটাই হোক, আলোচনায় থাকতে হবে বাজারে। দেখ হীরা, তুই অনেক কষ্ট করে বাজারে এক নম্বর নায়িকা হয়েছিস, তোর অভিনয় দিয়ে কিন্তু তুই এ পর্যন্ত এসেছিস, এখন এই সমস্ত এক্সট্রা কারসাজি দিয়ে তুই বাজারে টিকে থাকার চেষ্টা করিস না, অভিনয়ের মাধ্যমেই তুই আগানোর চেষ্টা কর, টিকে থাকার ট্রাই কর। বাজারে এক নম্বর নায়িকা হওয়ারছে, এক নম্বর নায়িকা হয়ে টিকে থাকাটা খুব কঠিন। আপনি তো চাষি ফাটায় দিলেন চাষি, পরিচালক স্যার তো আপনার বেজায় খুশি। হ্যাঁ, আপনি এত ভালো অভিনয় করতে গিয়ে শিখলেন, দেখে তো মনেই হয় না আপনি জীবনে প্রথমবার অভিনয় করতেছেন। কপাল রে বাজান, এরই কই কপাল, কোন কপালে যে মাইয়াটা সংসার ভাঙলো, ঢাকা শহরে আইলো, ফিল্মে নামলো, হেই কপাল গুনেই তো আজকে তুমিও সিনেমা করো আর আমিও সিনেমা করি। যাক, ভাল লাগলো যে তুমি সংসার করছো, বিয়া শাদি করছো, বনিয়া সুখে সংসার করতেছো। তয় বাজান একটা কথা কই, বউরে সম্মান কইরো, আদর সুহাগ দিও, তারে ভালো রাখো, তাহলে তোমার কপালও বড় হইব। জানো কি হয়েছে, আমি না এই মেকআপ উকাপ লইয়া এই কাপড় পিন্দাই গড়ে গেছি গা, তোমার চাষা আমারে দেখা চিনে নাই, মনে করছে কি সত্যি সত্যি কামের বেটিটা আমি চিনেই নাই। আচ্ছা পরিচালক সাহেব কোন নেই দেখছো? ওই যে সামনেই তো দেখলাম। মন্দির ভালো আছে, কথা কন যাইব? হ হান জান কথা কন যাইব, যাইতে একটু পরে হয়ে যাবে। বলেন মহিউদ্দিন সাহেব। জি, আমার নাম মহিউদ্দিন না, মঈনুদ্দিন ফরহাদ।
আপনাকে না ওই দিন আমি আমার বাসা থেকে বের করে দিয়েছিলাম, আজকে আবার হীরার বাসায় এসেছেন। আপনি তো ভারী নাছোড় বান্দা। আপনি হীরার বাসায় কেন গেছেন? ও কি অ্যাক্টিং করে? না ম্যাডাম, ওই আপনার যে রানিং ছবি কয়লা, ওই সংক্রান্ত কিছু তথ্য জোগাড় করার জন্য আমি গিয়েছিলাম। আপনার এত তথ্যের দরকার হয়? আপনি আমার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে তথ্য নিছেন, আমার মেকআপ আর্টিস্টের থেকে তথ্য নিছেন, আমার আমার বান্ধবীর থেকে তথ্য লাগে, আমার থেকে তথ্য লাগে, সমস্যা কি আপনার বলেন তো? না না, আমার কোনো সমস্যা না ম্যাডাম। সমস্যা হচ্ছে যে ওই আপনার মানে আপনার হাতে এখন কোনো ছবি নেই। এই লোকটা সবসময় আড়াই লাইন বেশি বুঝে, সাংবাদিক। মা গো, সমস্যা আমার, সিনেমা নাই আমার হাতে, আপনি সমস্যার কারণ খুঁজে বের করছেন। ঠিক আছে, বলেন শুনি। জি, ওই প্রথম যে কারণ সেটা হচ্ছে যে আপনার আচার ব্যবহার, আপনার পোশাক আশাক, রুচিবোধ। যাই হোক, ওই আপনি মানুষকে মানুষ মনে করেন না। আপনার ডিরেক্টর, প্রডিউসার, শিল্পী, কলাকুশলী, ইভেন দর্শক, কাউকে আপনি মানুষ মনে করেন না, সবার সাথে আপনি একটা ভাব নেন। আপনি কদিন আগে শুটিংয়ে একজনের মোবাইল, একটা দর্শকের মোবাইল আচার দিয়ে ভেঙে ফেলছেন। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে মানে যে এই জন্যই আপনার হাতে এখন ছবি নাই বললেই চলে। আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানানো হচ্ছে মহিউদ্দিন সাহেব, আপনি যে এত কষ্ট করে আমার সমস্যাগুলোর এই যে গবেষণা করে বের করেছেন, সেটার জন্য আমি খুবই খুবই থ্যাংক ইউ। আপনি সুন্দরভাবে এখন আমার বাসা থেকে বের হয়ে যান, আর না হলে আমি আপনার সাথে অসুন্দর আচরণ করতে বাধ্য হব। যাই হোক, ঠিক আছে, যাচ্ছি, নাস্তার কথা বলছেন, যাই হোক, পরে না না কাউকে নাস্তা পরে চলবে। একটা কথা, সেটা হচ্ছে যে আমি মুইনুদ্দিন ফরহাদ, মনে রাখবেন মুইনুদ্দিন ফরহাদ, মুইনুদ্দিন ফরহাদকেই আপনার দরকার হবে। জি জি জি, আসলে মুইনুদ্দিন ফরহাদ কি কই কই কেমনে কেমনে তাকাইতে ছিল দেখছো? কি রে, অফিসে যাবি না? মা, আজকে কি বার? গত 8-10 বছর ধরে তো দেখছি তুই শুক্রবারে অফিস যাস, তাই তোকে দেখলেই মনে হয় কখন অফিসে যাবি। মা, অত কিছু বুঝি না, আজকে বন্ধের দিন, আজকে অফিস যাচ্ছি না, ভালো মন্দ কিছু রান্না কর। ভালো মন্দ রান্না করতে গেলেই তো বউয়ের কথা মনে পড়ে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তাও রান্নাঘরে যাবতীয় যা যা আছে রান্না করার সব কিছু স্টোর রুমে লক করে দাও, আর আজকে থেকে বাসায় সব রান্না বান্না বন্ধ, কিচ্ছু করবে না। ওকে, আচ্ছা, তোর না প্রেম করে বিয়ে করেছিস, এই তোর ভালোবাসা, ওর কথা শুনে তুই এমন করিস কেন? মা, আমার ভালোবাসা না তোমাকে এখন বোঝাতে ভালো লাগছে না। চাটা কিছু থাকলে দাও, না থাকলে বা না দিলে বলো, বাইরে গিয়ে খেয়ে আসি। আচ্ছা, ওকে একটু ফোন করে দেখ না, দুপুরে আমাদের সাথে খেতে আসতে পারবি না? মা, আমি না পাগল হয়ে যাবো। পাগল তো হয়ে যাবে, প্রেম করে বিয়ে করেছো, আবার বউ নায়িকা। দেখ ছেলেটা যদি ভালো হয়। ও এবার ভালো নায়িকা দেখছিল, পছন্দ হয়েছে, প্রেম করছে, বিয়া করছে, সংসার করতে হলে ওর অন্যরকম হইতে হবে, আর এই ধাতেরও না, না ও ঠিক হবে না। বাদ দে, এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলতে ভালো লাগে না, তোর সাথে কুটনামি করতেই তো ভালো লাগে না। কিন্তু আমার তো কুটনামি করতে ভালো লাগে। আরে কুটনামি না করলে কি ভাত হজম হয় নাকি? তাহলে চল, আমার চলচ্চিত্র পরিচালক শুভন আনোয়ারকে নিয়ে একটু কুটনামি করি। তোর পরিচালক নিয়ে কুটনামি করার আমার একটু ইচ্ছা নাই, এটা একটা পান ছিল। পান ছিল নিয়েই তো নৌকা ভ্রমণে যাও, জ্যোৎস্না দেখতে যাও, কি বলে সে? আরে সিদ্ধান্ত নিতে বললে খালি পিছলায়। সিদ্ধান্ত নিতে চাইলে পিছলাইলে তাকে জোর করে আটকে রাখা যাবে না।
একদম না, নাইলে আমার মতো অবস্থা হবে তোমার। দেখ মারিয়া, আমি এখন তোর সামনে ফাইনাল কথা বলতে আসছি। হ্যাঁ বলেন মিস্টার, আমি তো আপনার ফাইনাল কথা বলেন। আমার ফাইনাল কথাটা হলো, প্রেম করলে আমি আছি, বিয়ে শাদির মধ্যে আমি নাই। এরকম সিনেমা? সিনেমা না, যেটা বললেন সিনেমার সংলাপ যেটা আওড়াইলেন, এটা কোন সিনেমার সংলাপ? মারিয়া তুই না অসুস্থ হয়ে গেছিস? তোর থেকে কম অসুস্থ আছে, তোর হাতে ছবি নাই বলে তুই তো পাগল হয়ে যেতেছিস। দেখ মারিয়া, আমি ফালতু পেছাল পড়ার আমার একদম সময় নাই, আমি তোরে কথা ক্লিয়ার করতে আসছি, তুই কথা বুঝছস? এটা তোর শেষ কথা?